আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 16 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ইন্টারেস্টিং। সো গত পার্টে আমরা কিন্তু মেবি টার্মিনাল যেই পার্টে ছিল 14 নম্বর ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম টার্মিনাল কীভাবে স্প্লিট করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা আমাদের কোড এডিটরটাকেই স্প্লিট করব অ্যান্ড একটা একটা ফাইল আমরা স্প্লিট করে একসাথে কীভাবে কোড করতে পারি সেটা আমরা দেখব। সাপোজ আমরা এক ধারে হাতের বাম সাইডে এইচটিএমএল ফাইল, ডান সাইড মাঝখানে সিএসএস ফাইল অ্যান্ড হাতের ডান সাইডে জাভাস্ক্রিপ্টের ফাইল নিয়ে কাজ করতে যাচ্ছি একই সময়ে, সো সেটাও কিন্তু আমরা করতে পারি। সো সেটাকে আমরা স্প্লিট বলে থাকি। সো আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে দেখব। আমাদের আজকের ভিডিওটা আপনি যদি মিস করতে না চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও, ফিরছি ইন্টোর পর। ওকে, আমি আমাদের ভিএস কোড ওপেন করলাম। ওপেন করার পর স্প্লিট আমরা যদি আবার টার্মিনালটা ওপেন করি, সো কন্ট্রোল ব্যাকডোর যদি প্রেস করি, আমাদের এখানে স্প্লিটটা কোথায় থেকে করেছিলাম মনে আছে? এই যে স্প্লিট আইকন, এই এমন টাইপের দরজা টাইপের একটা আইকন দেখা যাচ্ছে, এটা হলো স্প্লিট বলে, ঠিক আছে? এখানে মাউস ওভার করলে কিন্তু বলতেছে যে স্প্লিট টার্মিনাল অ্যান্ড এটা শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল শিফট 5। ওকে, সো এই লোগো বা এই আইকনটা কিন্তু আমরা আমাদের এই কোডের কোথায় দেখতে পাচ্ছি? সবার উপরে হাতের ডান দিকে, এই যে এখানে মাউস ওভার করাইলেই কি বলতেছে? স্প্লিট এডিটর। সো এখানে প্রেস করলেই স্প্লিট হয়ে গেল। স্প্লিটে আমাদের এখানে কী কী দেখাচ্ছে? এইচটিএমএল, দুইটা এইচটিএমএল, অর্থাৎ আমাদের এই কোডটাকেই আবার এখানে স্প্লিট করে দেখাই দিচ্ছে। সো আমরা চাচ্ছি এটা স্প্লিট না করে আমাদের এই মেইন ডট জেএস এইটা স্প্লিট করবে। সো এইভাবে এখানে এসে ছেড়ে দিলাম অ্যান্ড তাহলে কিন্তু আমাদের এই যে দুইটা কিন্তু স্প্লিট হয়ে গেল। তা বাদেও আমরা এই স্প্লিটটাকে যদি ক্যান্সেল করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোল F4, তাহলে ডিলিট হয়ে যাবে, রাইট? সো এইগুলো ডিলিট হয়ে গেল। আমরা আবার এখানে মাউস ওভার করাইলে কি বলতেছে? কন্ট্রোল ব্যাকস্ল্যাশ যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা শর্টকাটের মাধ্যমে স্প্লিট হয়ে যাবে। সো কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ কোথায় আছে মনে আছে? এন্টারের পাশেই আমাদের কিন্তু ব্ল্যাক স্ল্যাশ রয়েছে, এন্টারের হাতের বামে। ওকে, সো ব্যাকস্ল্যাশের উপর প্রেস করলে আমাদের কিন্তু এইচটিএমএলটা এখানে চলে আসলো, অর্থাৎ স্প্লিট হয়ে গেল। সো আমি চাচ্ছি যে এইচটিএমএলটা স্প্লিট না হয়ে আমরা কন্ট্রোল F4 দিয়ে এটা স্প্লিটটা ক্যান্সেল করে দিই। আমরা চাচ্ছি যে অন্য আর একটা ফাইল স্প্লিট হবে। সো কন্ট্রোল V প্রেস করে এখান থেকে নিয়ে আসলাম আমাদের সাইড বার। সাইড বারটা নিয়ে আসার পর আমরা যদি সাইড বারে ফোকাস নিয়ে যেতে চাই কী করতে হবে? কন্ট্রোল শিফট E প্রেস করতে হবে অ্যান্ড এখানে গিয়ে আমরা মেইন ডট জেএস ওপেন করলাম। আবার যদি কন্ট্রোল শিফট E প্রেস করি এখান থেকে স্টাইল ডট সিএসএস নিয়ে আসলাম অ্যান্ড আমাদের কন্ট্রোল V প্রেস করে সাইড বারটা হাটাই দিলাম। এটা দেওয়ার পর আমরা চাচ্ছি এগুলো স্প্লিট করতে, সো কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, স্প্লিট হয়ে গেল। আবার মেইন ডট জেএসকে মাঝখানে নিতে চাচ্ছি, কোনো সমস্যা নাই, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ মাঝখানে চলে আসছে অ্যান্ড এখানে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে ক্লিক করে দিলাম। এই যে হাতের বামে ইন্ডেক্স ডট এইচটিএমএল, মাঝখানে মেইন ডট জেএস অ্যান্ড এই সাইডে স্টাইল ডট সিএসএস। আমরা আরও কিন্তু স্প্লিট করতে পারি, এখানে যাওয়ার পর কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, আরও কিন্তু ওই যে চার ভাগ হয়ে গেল, আবার কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, এইভাবে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। সো এগুলো ক্রস করার জন্য কী করতে হবে? কন্ট্রোল F4, কন্ট্রোল F4, কন্ট্রোল F4, তাহলে কিন্তু আমাদের এগুলা স্প্লিটগুলো আর কি ডিলিট হয়ে যাবে। এইবার আমরা একটা জিনিস দেখি, আমরা আবার কয়েকটা স্প্লিট করে ফেলি আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে। সো কন্ট্রোল ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ, আমরা চারভাবে চারটা স্প্লিট স্ক্রিন করে দিলাম। আমাদের এখানে টোগল, আমাদের ফোকাসটা এখন কোথায় রয়েছে? চার নাম্বার যেই ফাইলটা রয়েছে সেখানে। সো আমি চাচ্ছি যে এই ফোকাসটা চেঞ্জ করতে, কোনো সমস্যা নাই, কন্ট্রোল পেজ ডাউন অথবা পেজ আপ করলে, পেজ ডাউন করলে প্রথমটাতে চলে আসলো, আবার এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। অথবা আমরা কন্ট্রোল 1 2 3 4 এটার মাধ্যমে কিন্তু করতে পারি। সো 1 এন্ড 2 কিন্তু আমাদের মনে আছে আমরা স্ট্যাটাস বার এবং অ্যাক্টিভিটি বারের শর্টকাট কিন্তু ইউজ করেছিলাম। সো ওইটা কিন্তু আমাদের হবে না। আমি যদি আবার দেখাই, কন্ট্রোল 1 প্রেস করলে কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভিটি বারটা চলে আসছে অ্যান্ড কন্ট্রোল 2 প্রেস করলে সাইড বারটা চলে আসতেছে। তো তার মানে আমাদের এই কন্ট্রোল 1 2 আর কাজ করবে না। বাট এখানে কন্ট্রোল 3 যদি প্রেস করি তাহলে আমাদের এইটাতে ফোকাসটা চলে আসবে, দেখি কাজ করে নাকি। কন্ট্রোল 3, এই যে এটাকে কিন্তু ফোকাসটা চলে আসছে। কন্ট্রোল 4, আমাদের এটাতে কিন্তু ফোকাস চলে আসছে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই যে প্রথম আর দুইটাতে। সো এটা আমরা ইজিলি মাউস দিয়েও করতে পারি অথবা কন্ট্রোল এই যে পেজ ডাউন পেজ আপ এইভাবে কিন্তু করতে পারি। আরও একটা মজার আমরা জিনিস দেখি,
আমরা যদি এই index.html এর এটার উপরে মাউসের রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমরা একটা দেখতে পাবো, এই যে স্প্লিট আপ, স্প্লিট ডাউন, স্প্লিট লেফট এন্ড রাইট। সো আমরা এখানে স্প্লিট আপ যদি করি তাহলে আমাদের এই যে উপরের দিকে একটা স্প্লিট হয়ে গেল, নিচের দিকে আরেকটা স্প্লিট হয়ে গেল। ওকে, সো ক্লোজ করে দেওয়ার জন্য মাউসের এইখানে এই যে ক্লোজ করে দিতে পারি, অথবা কন্ট্রোল F4 দিয়েও কিন্তু ক্লোজ করে দিতে পারি। সো আমরা এই বাকি এইগুলা কন্ট্রোল F4 দিয়ে ক্লোজ করে দেই। সো সবগুলো ক্লোজ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমাদের উপরের দিকে index.html রাখবো, নিচের দিকে style.css রাখবো, কোনো সমস্যা নাই। সো এখানে গিয়ে আমরা স্প্লিট আপ করে দিতে পারি। এটার কিবোর্ড শর্টকাট আমরা ইউজ করি নাই, অত বেশি আমাদের প্রয়োজনও হয় না। সো আপনার যদি দরকার হয় কিবোর্ড শর্টকাট ইউজ করতে, আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন। সো স্প্লিট আপের উপর যদি প্রেস করি তাহলে কিন্তু এই যে উপরে এটা index.html চলে আসলো। নিচে আমরা চাচ্ছি যে এখানে আমাদের সিএসএসটা ওপেন করতে, সো style.css এখান থেকে ওপেন করে দিলাম। এই যে উপরে HTML, নিচে CSS কিন্তু চলে আসলো। সো এইভাবেই কিন্তু আমরা স্প্লিট করতে পারি আমাদের VS কোডে। সো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল কিন্তু আজকের ভিডিওটা, তাই না?